হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করতে পারিনি, তো ভাবলাম এখন মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো ভাবলাম একটু যেতে যেতে তোমাদের সাথে কথা বলা যাক। দেখো এখন 6:30 বাজে, 6টা বাজে, 6:30 বাইরে না পুরো অন্ধকার অন্ধকার হয়েছে, অল্প অল্প আলো আছে। আমি পলদায় যাবো, দেখো স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, তো মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। তো আমাদের পলতা স্টেশনের কাছেই বাড়ি, কিন্তু আমার শ্বশুরবাড়ি না অনেকটাই দূরে, তোমার স্টেশন থেকে অনেকটা যেতে হয়, হেঁটে যাও বা অটো যাও বা রিক্সায় যাও, যাওয়া যায়। কিন্তু আমি না স্টেশনে হেঁটেই এসেছি, ছেলেকে নিয়ে আসিনি, ছেলে স্কুল থেকে এসে ঘুমিয়েছে বলে ট্রেন ঢুকে গেছে। এবার ট্রেনটা থামলেই আমি ট্রেনে যখন উঠবো মাকে বলেছি, তখন একদম স্টেশনের পাশেই আমাদের বাপের বাড়ি বলে আমি বললাম, মা আমি যখন বেরিয়ে যাবো তখন তো স্টেশনে এসে বসে, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমি মাকে ফোন করে বলে দিয়েছি মা স্টেশনে এসে বসে থাকবে। দেখো পলতায় নেমেও গেলাম আমি, পলতায় ট্রেন থেমে গেছে। দেখো 4 নম্বর প্ল্যাটফর্মে মা দাঁড়িয়ে আছে, বাইরেটা তো পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, আলোটা কমে গেছে। এবার স্টেশনটাতে পুরোটা না তোমার লাইট জ্বালায়নি, কিছু কিছু জায়গায় লাইট জ্বালিয়েছে, সব জায়গাটা লাইট জ্বালায়নি, এই জন্য একটু অন্ধকার অন্ধকারও লাগছিলো। তারপরে মাকে নিয়ে চলে যাব ওই ডাক্তার যেখানে বসে, মানে ডায়াগনোসিস সেন্টার তোমার পলতায় অর্কিডে, ওখানে মাকে কোমরের আর পায়ের এক্সরে দিয়েছে, ওটা মাকে করিয়ে নিয়ে আসবো, কারণ মার একা একা যাওয়া না খুব অসুবিধা। দেখো এটা মার এই কষ্টটা আমরাই বুঝবো, আর কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে? তো মাকে নিয়ে এখন চলে যাচ্ছি ডাক্তার ওই এর কাছে। তারপরে ওইখান থেকে দেখি ইঞ্জেকশন দিতেও নিয়ে যেতে হবে মাকে, নাহলে আর দেরি হয়ে যাবে অনেক। তো মাকে নিয়ে এখন চললাম আমি অর্কিডে। দেখো ওই যেখানে বড় নেতাজির সঙ্গে বড় পুজোটা হয় না, তোমরা তো নাম শুনেই থাকবে, জহরকুলে নিতে, তার পাশ দিয়ে পুকুর ধার দিয়ে নিয়ে যাচ্ছি। জলটা খুব ভালো লাগছিলো, মানে এত শান্ত ছিল পরিবেশটা, খুবই ভালো লাগছিলো। হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, প্রচণ্ড মনোরম পরিবেশ ছিল। দেখো মাকে নিয়ে আমি পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, আর মাকে বলছি সেই ছোটোবেলার কথাগুলো, একে কেন্দ্রি যখন মার সাথে বাবার সাথে বাজারে টাজারে আসতাম সেই কথাগুলোই বলছিলাম। এই দেখো, তারপরে এখানে ওই যে বড়ো জহরকুলনীতি যে পুজোটা হয় ওখানে বাঁশও পড়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে। তো ওইখান থেকে যাচ্ছি এখন আমরা ওই ডায়াগনোসিস সেন্টারটায়, যে যেটা নাকি অর্কিড পলতাতে, ওখানে গিয়ে ডাক্তার বলেছে 6:30 মধ্যে যেতে। এবার মাকে নিয়ে ওখানে চলে যাচ্ছি, মাকে প্রথমে এক্সরেগুলো করিয়ে নেব। এই যে আমি অর্কিডে চলে এসেছি, তো মার এখন এক্সরেগুলো হয়ে গেছে। তো তারপরে আমরা অটোটো করে শান্তিনগর যাব, যেখানে মা ডাক্তার দেখেছিল না সেখানেই যাব। ওখানে মানে মাকে ইঞ্জেকশন দেওয়ার বাকি আছে, তো টোটো ধরে নিয়েছি আমরা, টোটোতে উঠে গেছি। দেখো এবার পেছন থেকে সব লাইটের আলোগুলো পড়ছে, এই জন্য ফ্ল্যাশ হয়ে যাচ্ছে বারে বারে। দেখো এই যে লাইটের আলোগুলো খুবই পড়ছে। তো আমি আর মা অটো করে চলে এসেছি শান্তিনগরের পিন্দাস কলেজের অপোজিটে। হ্যাঁ, ওখানে দেখো যেটা মেডিকেল হলটা আছে ওখানে আমি চলে এসেছি মাকে নিয়ে, মার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি ফিরে এসেছি, এখন আমি যাবো স্টেশনে। তো হ্যালো বন্ধুরা, এখন আমি রাতে 9:30 বাজে আমি বাড়ি চলে এসেছি, মা বাড়ি চলে গেছে, মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, রিপোর্টগুলো বললো কাল দেবে, তো মঙ্গলবার দিন আমার ডাক্তার দেখাতে নিয়ে যাব, আর ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, ওষুধপত্র কিনে নিয়ে এসেছি। এবার মাকে দিয়ে বাড়িতে চলে এসেছি, এখন বাড়িতে এসে রান্নাবান্না আছে, ছেলেকে পড়াশোনা করানো আছে, তাই আজকে মা বলেছিল থাকতে, আর থাকা হয়নি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা আমার সাথে অবশ্যই থাকবে, আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।